সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাফিজা সুলতানা, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজকে আমি উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় পৃষ্ঠা 25-এর 1 নং অঙ্ক। শিক্ষার্থীরা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখবে। এখানে দেখো, শ্রেণী চতুর্থ, বিষয় গণিত। শিক্ষক আমি হাফিজা সুলতানা, ক্লাস নং 9, ফেসবুক আইডি হাফিজা সুলতানা, মোবাইল নাম্বার, তারিখ দেওয়া আছে। যদি তোমাদের এই টপিক বুঝতে প্রবলেম হয়, তবে উক্ত নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে। চলো তাহলে, 1 নং অঙ্কে আছে বিয়োগ করি। 1-এর 3 নং অঙ্ক দেখো, 6760 থেকে 4650 বিয়োগ করতে হবে। এটা পাশাপাশি বিয়োগ অঙ্ক। পাশাপাশি বিয়োগ অঙ্কগুলো আমরা উপর নিচে সাজিয়ে লিখব। এখানে লিখে উপর নিচে সাজিয়ে তারপরে করব। আমরা সব সময় কি ডান পাশ থেকে অঙ্ক করা শুরু করব। তাহলে ডান পাশে দেখো 0, নিচেও আছে 0। তাহলে 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0। ওপরে আছে 6, নিচে আছে 5। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। এখানে দেখো, ওপরে আছে 7, নিচে 6। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে। এখানে দেখো, 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে 2110। তাহলে এই যে পাশাপাশি অঙ্কে সমান চিহ্নের এই পাশে আমরা লিখব 2110। উত্তর, বিয়োগফল 2110। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, 597 থেকে 397, এটা উপর নিচে সাজানোই আছে, আমরা সরাসরি অঙ্ক করে ফেলব। তাহলে 7 থেকে 7 বাদ দিলে কত হয়? 0। 9 থেকে 9 বাদ দিলে 0। 5 থেকে 3 বাদ দিলে 2। উত্তর, বিয়োগফল 200। এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, 8 আছে, 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। এরপরে দেখো, ওপরে 6, নিচে 0, তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6ই থাকে। এরপরে 5 থেকে 1 বাদ দিলে 4। এই পাশে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 2 নিচে নামবে। তাহলে উত্তর, বিয়োগফল 2463। এরপরে দেখো, 9 নম্বর অঙ্ক, 530 বিয়োগ 90 সমান কত হবে? তাহলে এটা পাশাপাশি অঙ্ক আমরা উপর নিচে সাজিয়ে নিব। 530 বিয়োগ 90। এখানে দেখো, 0 থেকে 0 বাদ দিলে 0। এখানে দেখো, উপরে আছে 3, নিচে আছে 9। তাহলে 3 থেকে 9 বাদ দেওয়া যায় না। আমরা এখানে কি করব? মনে মনে 1 ধরব। তাহলে 1 ধরলে কত হয়? 13। 13 থেকে 9 বাদ দিলে 9-এর পর থেকে 13 গণনা করবে। 10, 11, 12, 13 4 হয়, হাতে 1 থাকে। 1 আছে, কত হলে 5 হবে? 4। তাহলে 440। উত্তর, বিয়োগফল
চল্লিশ। এরপরে বারো নম্বর দেখো, চারশো তো তিপ্পান্ন থেকে ছিয়াত্তর বাদ দিতে হবে, তাহলে প্রথমে কী আছে, ওপরে আছে তিন, নিচে ছয়, তাহলে তিন থেকে ছয় বাদ দেওয়া যায় না। এখানে আমরা মনে মনে এক ধরব, এক ধরলে তেরো, তেরো থেকে ছয় বাদ দিলে কত হয়, ছয়ের পর থেকে তেরো গণনা করো, সাত আট নয় দশ এগারো বারো তেরো, সাত, হাতে এক থাকে, সাত আর একে আট, আট থেকে এখানেও কি পাঁচ আছে, তাহলে আমরা এক ধরব, তাহলে পনেরো, তাহলে পনেরো থেকে আট বাদ দিব, তাহলে আটের পর থেকে পনেরো গণনা করো, নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, সাত হয়, তারপরে হাতে এক থাকে, এখানে দেখো কোনো সংখ্যা নেই, তাহলে এক থেকে কত হলে চার হবে, তিন। উত্তর বিয়োগফল তিনশত সাতাত্তর। এরপরে চোদ্দ নম্বর অঙ্ক দেখো, আট হাজার তিনশত দুই থেকে চার হাজার সাতশত সাতানব্বই বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে দেখো ওপরে কত সংখ্যা আছে, দুই, নিচে আছে সাত, তাহলে দুই থেকে সাত আমরা বিয়োগ করতে পারি না, এজন্য আমরা এক ধান নিব, মনে মনে এখানে এক ধরব, তাহলে বারো হয়, তাহলে সাতের পর থেকে কত হলে বারো হবে, আট নয় দশ এগারো বারো পাঁচ, হাতে রয়েছে এক, নয় আর একে দশ, এখানে দেখো শূন্য, তাহলে এখানে কি দশ ধরতে হবে, তাহলে দশ থেকে দশ বাদ দিলে শূন্য, হাতে এক থাকে, সাত আর একে আট, একইভাবে এখানে আমরা তেরো ধরব, তাহলে আট আছে কত হলে তেরো হবে, নয় দশ এগারো বারো তেরো পাঁচ, হাতে এক থাকে, চার আর একে পাঁচ, পাঁচ আছে কত হলে আট, তিন। উত্তর বিয়োগফল তিন হাজার পাঁচশত পাঁচ। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, বাসায় এইরকম আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, আসসালামু আলাইকুম।